দশক আমার পাশে দিগন্ত বিস্তৃত মাঠ আমরা দাঁড়িয়ে আছি হরিনাকুণ্ড উপজেলার দিগনগর গ্রামের মাঠে এবং পথে প্রান্তরে এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আজ আমরা খবর পেয়েছি এখানে একজন কৃষক তিনি গান করেন সুন্দর গান করেন আমরা সেই শিল্পীর সন্ধানেই মূলত এই মাঠে এসেছি চলেন আপনাদের সঙ্গে নিয়েই মূলত আমরা গান শোনার চেষ্টা করবো দেখি সেই শিল্পী এই মাঠে আছে আমরা এটা জানি তো এই কারণে মূলত আমরা সেই শিল্পীর খোঁজ করতে এখানে এসেছি চাচা আপনি এখানে আসেন একটু এদিকে আসেন দর্শক দেখছেন তো উনি ওনার বাড়িতে আমরা গিয়েছিলাম আমরা শুনলাম যে তিনি মাঠে গিয়েছেন এখন তো দেখছেন যে ধানের চারা রোপণের সময় সবাই ব্যস্ত তিনি পেশা একজন কৃষক তারপর তিনি একসময় ভালো গান করতেন পাড়া মহল গান করতেন এই খবরটি মূলত আমরা শুনেছি আর আমি জুয়েল আপনাদের সঙ্গে আজকে থাকবো এবং আমার সঙ্গে ক্যামেরাতে থাকছে আমাদের সহকর্মী রাসেল হোসেন আজকে মূলত পথে প্রান্তরের দ্বিতীয় পর্ব দাদা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি দর্শক দাঁড়িয়ে আছেন আমার পাশে যিনি ওনার নাম হচ্ছে গমির উদ্দিন মোহাম্মদ গমির উদ্দিন তিনি ভালো গান করতেন এক সময় মূলত এখন মাঠে আসছিলেন কি কাজে মাঠে যে ধান রোপণ করা হয়েছে এখন পানি নেব আর কি আচ্ছা আমরা আপনার বাসায় গিয়েছিলাম তো শুনলাম যে হচ্ছে আপনি মাঠে এসেছেন এবং যার কারণে আমরা এত দূর নিয়ে চলে আসলাম এবং আমাদের একটা অনুষ্ঠান হয় পথে প্রান্তরে সেই অনুষ্ঠানে আপনাকে একটু গান করানোর জন্য গান করতেন একসময় শুনলাম হ্যাঁ আমি গান করতাম একসময় তবে এখন সেরকম চর্চা নাই তবে শোনাবো অবশ্যই শুনাবো কিন্তু আমরা শুনেছি আপনি পল্লীগীতে অনেক সুন্দর গান করতেন হ্যাঁ আমি সব রকমের গাইতে পারি তবে তো পল্লীত আমার ভালো লাগে আব্দুল আলিমের মতো করে আপনি গান গাইতে পারেন আমরা শুনেছি তো যাই হোক এখন আমাদের একটু সময় দিতে হবে অন্তত এক বিশ মিনিট সময় দিতেই হবে আচ্ছা কে আর করা চলুন তাহলে এই বটগাছের নিচে বসা যাক দর্শক দেখছেন নাকি বিশাল একটি বটগাছ এবং খুব ভালো লাগছে গ্রাম বাংলার একটি আহ্বমান রূপ আসলে বটবৃক্ষের ছায়া বসে পল্লীগীতি শুনবো না তা তো হয় না তো চলুন আমাদের সঙ্গে এবং আমরা চাচাকে পেয়েছি আমরা একটা গান শুনতে চাই এখানেই বসা যাক চাচা নিজের স্যান্ডেলটি পেড়ে বসলাম এভাবে একটা অন্যরকম অনুভূতি মাটির সাথে মাটির সাথে বসবাস মাটিকে ছুঁয়ে দেখার মজা আলাদা এবং গ্রাম বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গাটিতে বসে আছি চাচা সব মিলিয়ে এখন মাঠের কাজের ব্যস্ততা কেমন মাঠের এখন ধান ধান লাগানোর শেষ এবার শুধু পানি দেওয়া সার মাটি দেওয়া এই এই ব্যস্ততা আমরা এও খবরও পেয়েছি আপনার গ্রামে আসার পর আপনি সময় বিবেকের পাঠ করতেন যাত্রাপালায় হ্যাঁ করতাম তাহলে বোঝা যাচ্ছে মানুষটি সংস্কৃতির সাথে বসবাস করত। আমাদের পথে প্রান্তরে এই উৎসবটির মূলত একটা উৎসবই বলবো আমি এটা অনুষ্ঠান বলবো না এই এই অনুষ্ঠান এবং উৎসব যাই বলি না কেন এটার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে আপনাদের মাঝে তুলে ধরা বিশ্বময় ছড়িয়ে দেয়া চা তাহলে আমরা প্রথমে কোন গান শুনব একটা আবদুল আলিমের গান শোনাই আমরা শুনেছি যে আপনার কণ্ঠ আব্দুল আলিমের ঠিক কাছাকাছি তো চলুন দর্শক গান শুরু করা যাক ও পদানদীর করবো নশা পদানো দি তোর কাছে সুধা বলা মারে তোর কি রে আর কুল কিনারা কুল কিনারা নাই ও নদী ফুল কিনারা নাই পারে রাশাই তাড়া সকাল বেলা ধরলাম পাড়ি পারে রাশাই তাড়া তারি সকাল বেলা ধরিলাম বাড়ি আমার দিন যে গেল সন্ধ্যা হল আমার দিন যে গেল সন্ধ্যা হলো তবু নাকুল কুল কিনারা নাই ও নদী কিনারা নাই পদ্মারি তোর তুফান দেখা পরান কাপে ডরি ফেলায় আমার মারিস না তো সর্বনাশা ঝড়ে একে আমার ভাঙা তরি মাল্লা ছয়জন সাল্লা একে আমার ভাঙা তরি মাল্লা স্বজন সল্লা আমার নাই দিল কুড়াল মারি আমার নায়ে কেমনে পারে যা কুল কিনারা নাই ও নদী কুল কিনারা নাই সর্বনাশা পদান নদী তোর কাছে সুধা

চাচার গলাটা আবদুল আলিমের গলার সাথে একেবারে হুবহু যেন মিল এভাবেই গ্রামগঞ্জের পথে প্রান্তরে নানা ধরনের প্রতিভার সন্ধান করি পথে প্রান্তরে এই অনুষ্ঠানের মাধ্যমে এবং খুব সুন্দর গান করেন তিনি সত্যি অভিভূত হতে হয় এবং আমরা বিশাল বটবৃক্ষের ছায় একেবারে কী তো সেরকম একটি সুন্দর পরিবেশে বসেই সুন্দর একটি গান শুনছিলাম চারিপাশেই নতুন ধানের চারা লাগানো হয়েছে দিগন্ত বিস্তৃত মাঠ লোকালে থেকে অনেকটা দূরে আর মাঠের মাঝেই বিশাল একটি গাছ আর এই বটের ছায়ায় বসেই আজকের পথে প্রান্তর এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব চলছে এই পথ দিয়ে অনেকেই যাচ্ছেন দেখছেন কেউ কেউ আমাদের এই ছোট অনুষ্ঠানটি দেখার জন্য পাশে বসছেন বটে ভালো লাগছে সব মিলিয়ে আমরা চাচার কাছে আবারও যাব আব্দুল আলিমের গান যে সুন্দর করে আপনি পরিবেশন করলেন সত্যিকার অর্থেই মানে মনে হচ্ছে যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম গান যে মানুষকে এতটা পুলকিত করতে পারে আপনার গলা শুনে তা আমাদের সত্যি এটা মনে হচ্ছে এটা সত্য আমরা আরেকটি আব্দুল আলিমের গান শুনি আপনার কাছ থেকে

পশা পঙ্খী ছেড়ে দিয়ে শূন্য খাসালে আমি আর কত বরে আমি ah আসমান তারে কাইড়ানিছে রে না আসে দি বাজবে কি আর রে ও যার তার গি আসে ছিড়ে রে সে অসাধারণ দর্শক আমাদের গমির উদ্দিন চাচা পেশায় তিনি কৃষক কিন্তু গানের যে গলা সত্যি মুগ্ধ হতে হয় আপনারা যারা সঙ্গীত বোঝেন সঙ্গীত জানেন সঙ্গীত চর্চা করেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গেছেন বা সঙ্গীত প্রিয় যাদের তারা বুঝে গেছেন যে তার এই দ্বারা কণ্ঠের মাধুর্য কতখানি গভীর আমরা আসলে সন্ধান করি সবসময় সমাজের পিছিয়ে পড়ে থাকা কোনা কানা চিতে জমে থাকা সেই সমস্ত প্রতিভা যে প্রতিভাগুলো বিকশিত হওয়া দরকার কিংবা কোনো কোনো প্রতিভা বিকশিত হওয়ার আগেই যেন গ্রামগঞ্জে ঝরে না পড়ে সেটাই মূলত আমাদের উদ্দেশ্য আর এই উদ্দেশ্যের কারণেই পথে প্রান্তরে এই অনুষ্ঠানটি আমরা আমাদের টিভিতে সম্প্রচার করে থাকি সেই পর্বের আজকের দ্বিতীয় পর্ব আমাদের অনুষ্ঠানের এবং আমরা দিকনগর গ্রামের বিশাল বড় মাঠ এই মাঠের মাঝে আমরা তার বাসায় গিয়ে তাকে খুঁজে না পেয়ে আমরা মাঠে এসেছি জানতে পেরেছি তিনি নতুন ধানের চারা রোপণ করা জমিতে তিনি শেষ দিতে এসেছেন অর্থাৎ পানি দেওয়ার জন্য এসেছেন তাছাড়া এই যে গান তো করেন মূলত কেমন লাগে গানের সাথে যে এতদিনের বসবাস চর্চা তো মাঠে ঘাটে কাজ করতে করতে নিশ্চয় করা হয় জি গান তো আমার ছোটোবেলা থেকে গান গানের ভক্ত আমি মানে ছোটোবেলা থেকে গানের পাগল গানের ভক্ত আমার গানের পাগল আমরা শুনলাম যে আপনি একসময় যাত্রা করতেন বিবেকের পাঠ করতেন তো বিবেকের পাঠ করতেন তো আমরা তো এখন তো মনে হচ্ছে যে গান শুনতে শুনতে আমরা এখানে আসার পর আপনার ভাতিজা সম্ভবত তিনি বললেন যে চাচা বিবেকের পাঠও করে তো তো আমরা একটু ওই বিবেকের চরিত্রের কোনো ডায়লগ কি মনে আছে এখন কত বছর আগে যাত্রা করতেন অনেক দিন আগে অনেক বছর আগে কোনো ডায়লগ কি মনে আছে এই মুহূর্তে মনে নাই মানে এক টুকরো ডায়লগ কেমন শোনানো যাবে কোনো কিছু নিয়ে তো অল্প একটু অল্প একটু শুনি আমরা তারপর আমরা গানে যাবো দরকার ওরা মনে নাই তবে বলি একটু কেন কাঁদবি কেন কাঁদবি হতে বাঘা এই মাটি তোদের জমিদার জোদ্দার মহাজনদের নয় কাকতী বিনতি নয় পায়ে ধরে কান্না নয় এবার ধরতে হবে হাতিয়ার বুঝে নিতে হবে নিজেদের অধিকার ও ওরা কারি আলি আছে মানবিক অধিকার ওরা কারি আলি আছে মানবিক অধিকার ওদের ঘরেতে আলো ওদের ঘরেতে নিয়নের আলো আমাদের আধিয়ার ওরা কারি আলি আছে মানবিক অধিকার ওরা কারিআলি আছে মানবিক সেই সময়টা নিশ্চয় অবশ্যই সুন্দর ছিল নাই সেই সময় আমি যতটুকু শুনছি আপনার পাশে যারা আছে তারাই বলছে উনিশশো ছিয়াশি সালের দিকের ঘটনা দশক উনিশশো ছিয়াশি সালে এই মানুষটি যখন টক যুবক ছিল সেই টকবেগে যুবক বয়সে মঞ্চ মাতানো একজন শিল্পীও ছিলেন তিনি তার দ্বারাস কণ্ঠ এবং তার অভিনয় শৈলীতা দিয়ে মুগ্ধ করেছেন হাজারো দর্শককে কিন্তু এখন বয়সের ভারে সে সময় যেন অনেক দূরেই চলে গেছে এসবই যেন এখন একেবারে অস্তগামী সূর্যের মতো অতীত তবু মনের কোনচিতে জমে থাকা সেই সমস্ত বর্ণিল সময়ের রঙিন স্বপ্নগুলো জাগ্রত করার জন্যই আমরা এসেছি আজ এবং আমরা চাচাকে অনেকটা খুচিয়ে খুচিয়ে বের করার চেষ্টা করছি সেই অতীত সোনালি অতীত যে অতীত তিনি কখনই হয়তো ভুলে যাননি হয়তোবা আগের মতো করে কিছুই আর করা সম্ভব নয় কিন্তু সে ছিল জীবনের সবচেয়ে বর্ণালীময় একটি সময় সেই সময়টার গল্প আমরা শুনছিলাম তাছাড়া আমরা একটি গান শুনবো যে আপনার পছন্দের মতো একটা আরেকটি গান আমরা শুনতে চাই বিবে গান শুকিয়ে গেল ভোলাব মনে রে আমার জীবনযোগের অঙ্ক তো সেই শুন্য জীবনযোগের অঙ্ক তোষে পেহলি শূন্য ফ ও তুই মায়াই ভুলে ও তুই ভুলে দশাই নেছে ডুবিলি যে তুই রসাত অঙ্ক কষে পেলি শূন্য জীবন জীবনযোগের অঙ্ক কষে পেহেলি শূন্য হাই রে কাদিস মিছে কেউ তো কারো দিনের দেখা শোনা পথের পরিচয় ভোলা মন পথের পরিচয় ওরে আজ মরলে কাল দুদিন হবে ওরে আজ মরলে কাল দুদিন হবে ভোলা মনে মিছে কেন আঁখি জল জীবন যোগের অঙ্ক কোষে পেলি শূন্য ফল জীবন যোগের অঙ্ক কোষে পেলি শূন্য ফল সংসে যে হায় সংসারে রিপুর পাকে ঘুরি দ্বারা পুত্র পরিজনে আপন আপন করি ভোলা মন আপন আপন করি ওরে সবই অসার শুধু জি পরে সাবি আসার শুধু বোলামনি দয়াল গুরুর সরণ তল ভোলা মনি দয়াল গুরুর স্মরণ তল জীবন যোগের অঙ্ক কোষে পেলি শূন্য ফল জীবন যোগের অঙ্ক কোষে পেলি শূন্য ফল ভোলাম অসাধারণ মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না মানে কি বলবো যে একটা মানুষের কণ্ঠের মধ্যে এত মায়া এত দরদ থাকতে পারে আমি আগে কখনই ভাবিনি এবং যে মানুষটি এখন পেশায় কৃষক চাষাবাদের সঙ্গে নিজেকে সারাদিন ব্যস্ত রাখে মাঠে প্রান্তরে কাজ করে তারপরেও তার হৃদয়ের মধ্যে যে এতটা সুর ছিল এতটা আবেগ ছিল এতটা ভালোবাসা ছিল এতটা সঙ্গীত মানে ছিল তার হৃদয়ের মাঝে এটা আসলে আমি এখানে না আসলে জানতাম না চাচা আপনি যত কষ্টই বোধ করেন না কেন আমাদের অনুরোধে আরেকটি গান আপনাদের আপনার শোনানোই লাগবে এটা আমাদের অনুরোধের গান আপনার পছন্দের গান শোনাবেন দর্শক আপনারা পথে প্রান্তরে এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব দেখছেন এই দ্বিতীয় পর্বে আমি জুয়েল আপনাদের সঙ্গে যুক্ত আছি এবং ক্যামেরাতে আর সার্বিক দিক নির্দেশনা এবং আমি সবসময় বলি যে আমাদের প্রতিটা পথে প্রান্তরে এই অনুষ্ঠানের সম্পূর্ণ ডিরেকশন দিয়ে থাকেন যিনি আমার প্রিয় সহকর্মী রাসেল হুসাইন তিনিও কিন্তু ক্যামেরার পেছনে সর্বক্ষণিক নজর রাখছেন সব ঠিকঠাক আছে কিনা তাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে তো অনেক সাধুবাদ জানাচ্ছি এবটে আমরা হরিনাকুণ্ড উপজেলার দিগনগর গ্রামের বিশাল বড় মাঠ আশপাশের গ্রামের কোনো ছোঁয়া নেই বিশাল বড় মাঠ যতদূর চোখ যায় শুধু দিগন্ত বিস্তৃত মাঠ একবার নতুন ধানের চারা রোপণ করা হয়েছে এবং চারপাশেই পানি কি বলবো যে একটা ছেত আবহাওয়া তার মধ্যেই মূলত আমরা বসে আছি কিন্তু এখানে যে বটগাছটি রয়েছে সেই বটগাছের ছায় বসে আমরা চাচার গান শুনছি এবং চাচার চাচা আপনার জীবনের ছোটোবেলা থেকে কি এরকম শখ ছিল যে শিল্পী হবেন আপনি এরকম আমি স্কুল জীবন থেকে ওই গান গাইয়ে আসছি গানের চর্চা করেন তাহলে এই যে এখন তো অনেক মানুষ আমরা দেখি যে শিল্পী হয়ে গেছে যাদের কণ্ঠ অন্তত আপনার মতো না বলবো কিন্তু সেই জায়গা থেকে আপনারা এখনও পর্যন্ত সেসব জীবনকে ছেড়ে এখন কৃষিকাজের সাথে জড়িয়ে গেলেন কেন আসলে আপনাদের এই প্রতিভা বিকশিত হলো না কোন বিষয়টি অভাব ছিল বলে মনে করেন আপনি অভাব বলতে আমার মানে পাশে লোক থাক না থাকলে যা হয় আর কি পৃষ্ঠপোষকতার পৃষ্ঠপোষকতার অভাবই ছিল মানে লোক আমার যে একজন নিয়ে যাবে সাথে একজন নিয়ে যা প্রতিভাটা বিকশিত করা হবে এরকম কোনো লোক ছিল না দর্শক গমীর উদ্দিন কথা শুন একটা বিষয় কিন্তু পরিষ্কার আমরা প্রায়ই বলি না যে আমাদের দেশে আসলে সেই রকম কোনো মেধা নেই আসলে মেধা আছে আমাদের খুঁজে বেড়ানোর কৌশলটা ঠিকঠাক না হয়তোবা হয়তোবা আমাদের এই রত্নগুলো ওই গ্রামের কোনা কানা পড়ে থাকে অযত্ন অবহেলাতে একটা সময় এই মানুষটির বয়স যখন আরও কিছু দূর এগিয়ে যাবে তখন এই কণ্ঠটিও আর থাকবে না তাহলে কি তার এই সুন্দর সময়টা আমরা কাজে লাগাতে পারছি না আমাদের সঙ্গীত জগৎ আরও বেশি সমৃদ্ধ হতো যদি এই মানুষগুলোকে আমরা যদি ঠিকঠাকভাবে পরিচর্যা করতাম তাদেরকে তুলে আনতে পারতাম তো আমাদের আরেকটি গান শোনাতে হবে লাস্ট কী গান শোনাবেন ওদের একটা আব্দুল আলমের গানই আবার শোনাই জি জি আমরা আব্দুল আলমের গানই শুনবো তার কণ্ঠের মধ্যে আব্দুল আলমের গান দর্শক আপনারা অপেক্ষা করেন আমরা আমাদের শিল্পী অনেকটা তৃষ্ণার্ত একটু তাকে পানি পান করাব আমরা অনেকটা তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন আমাদের শিল্পী তিনি পানি পান করলেন আমরা সর্বশেষ আরেকটি গান তার গলায় শুনতে চাই আমি অভিভূত এবং এখানে যারা পথচারী তারাও ধীরে ধীরে ভিড় জমাচ্ছে দেখছেন আমার এ পাশে আমার পেছনে পথচারীরাও ভিড় করছে কারণ এমন তারাজ গলার গান কে না শুনতে চায় সমস্ত পথিকই থমকে যাবে এমন কণ্ঠের মায়ায় তেমনই এক ভরা কণ্ঠ নিয়ে জন্ম গমির উদ্দিন চাচার কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে এই সমস্ত প্রতিভাগুলো গ্রামের এই কোনাকানাচিতেই পড়ে রইল এগুলো আর সেভাবে স্বীকৃতি পায়নি তবু আমরা চেষ্টা করি পথে প্রান্তরে এই অনুষ্ঠানের মাধ্যমে এই শিল্পীগুলোকে অনাদারে অবহেলায় পড়ে থাকা যাদের সুন্দর একটা কণ্ঠ আছে এই সুন্দর কণ্ঠের অধিকারী যারা তাদেরকে নিয়ে ছোটো ছোটো আয়োজন করতে সেই আয়োজনের আজ দ্বিতীয় পর্ব আপনারা উপভোগ করছেন সাথে আমি জুয়েল এবং ক্যামেরার পেছনে আছে রাসেল হোসাইন চাচা এবার কোন গান শুনবো আব্দুল আলিমের গানের সাথে আপনার আত্মার একটা গভীর সম্পর্ক বোঝা গেল তবে তাই হোক ছোটবেলা থেকেই আব্দুল আলিমের গান খুব শুনতাম মানে ওই রেকর্ড থেকে আমরা ভাগ্যবান আপনার সন্তান পেয়েছি তবে চলুন আরেকটি আব্দুল আলমের গান শুনে আসি কত কাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তরি ভাইয়া আমার ভাঙা তরি ভাইয়া আর কত কালে ভাসব আমি দুঃখের সারি গাইয়া পরের বোঝা বইয়া বইয়া নৌকারি গলুই গেছে খে পরের বোঝা বইয়া বইয়া নৌকারি গলুই খইয়া খারি আমার নিজের বোঝাকে বলিবে রে আমার নিজের বোঝাকে বলিবে রাখব কোথায় যাইয়া রে আমি রাখুব কোথায় যাইয়া আর কত কাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া এই জনমে দেখলাম নদী কতই ভাঙা গড়া আমার দেহ তরি ভাঙল শুধু না জাগিল সরা আমার ভবে কেউ কি আছে দুঃখ কব কাহারি কাছে আমার ভবি কেউ দুঃখ কব কাহারি কাছে আমি রইলাম শুধু দয়াল আল্লা রে আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে আমি রইলাম শুধু দায়াল্লা তোমার পানে চাইয়া আমি তোমার পানে চাইয়া আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া জান গেল ঘাটে ঘাটে আমার জানো গেল ঘাটে ঘাটে ভাঙাতরি বাইয়া রে আমার ভাঙাতরি বাইয়া আর কত কাল আমি দুঃখের সারি গাইয়া অসাধারণ দর্শক আমরা পথে প্রান্তরে এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আজকে ছিলাম হরিনাকুন্ডু উপজেলার দিকনগর গ্রামে বিশাল বিস্তৃত মাঠ এই মাঠের মাঝখানে বিশাল একটি বটগাছ এই গাছের শিকড়ের উপরে বসে আমাদের গমির উদ্দিন চাচার গান শুনছিলাম চাচা সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে বা মনের কোনো কথা বলতে চান কি না কিছু বলতে চান কি না সামনে আমার গানের সরঞ্জাম সামনে আসে তবে অবশ্যই আমি গান আবার শুরু করতে পারি মানে গানের জগতে ফিরতে চান কি না আবারও প্রায় সারাম হলে ফিরতে পারি দর্শক এই মানুষটা আসলে সারাদিন তার সংসার মাঠের কাজ এসব নিয়ে ব্যস্ত তবু তার হৃদয়ের করে এখনও সেই স্বপ্নটা অটুট আছে যে তিনি আবারও সঙ্গীতের সাথে নিজেকে আবদ্ধ করতে পারবেন সঙ্গীত চর্চার মধ্যে রাখতে পারবেন আমরাও চাই এমন দারাজ গলার মানুষ কখনই হারিয়ে না যাক সঙ্গীত জগতে এগুলোই হয়ে উঠুক অমূল্য সম্পদ পথে প্রান্তরে এই অনুষ্ঠানে আমি জুয়েল আপনাদের মাছ থেকে বিদায় নেব এই দিকনগর গ্রামের বিশাল মাঠে আজকের দ্বিতীয় পর্বটি সম্পূর্ণ করলাম আপনার বাড়ির নাই, আপনার বাড়ির পাশে কোনো বাজারে কোনো জায়গায় আবারও আমরা পথে প্রান্তরে এই অনুষ্ঠানের জন্য হাজির হয়ে যাব অনুষ্ঠানের সঙ্গে থাকবেন আপনারা দর্শক হলেই অনুষ্ঠানে আমরা সবসময়ই আগ্রহ প্রকাশ করব প্রতিটি পর্ব সম্পূর্ণ করতে দূর দূরান্তে আমাদের যাওয়া লাগে অনেক কষ্ট করতে হয় তবুও শুধুমাত্র আপনারা শ্রোতা আপনারা দর্শক আপনারা দেখবেন আপনারা শুনবেন এজন্যই আমাদের কষ্টটা আর কষ্টই মনে হয় না আমি জুয়েল আপনাদের সঙ্গে ছিলাম রাসেল ছিল ক্যামেরায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় জানিচ্ছি আল্লাহ হাফেজ